بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই আপনি প্রশ্ন করলেন যে বিশেষ করে সলাতের অবস্থায় ঘটনা যেটা হচ্ছে, যখন সলাত বলা হলো তার মানে সব সলাতে আর অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে যে তখন আমরা পা দুটোকে কিভাবে রাখবো সলাতে, মানে সিধা অবস্থাতে কিভাবে আমরা পা দুটো রাখবো। এই জন্য একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় দেখেন মায়েশা রাদিয়াল্লাহু আনহা যে আল্লাহ রাসূল ঘরে দেখতে পাচ্ছেন না, তো বিছানায় নেই, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন মায়েশা যে অন্য কোনো জায়গাতে আছে নাকি, এরকম ভাবে দেখছেন আছে নাকি কোনো জায়গাতে। তো মায়েশার হাত করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু পায়ের গোল্লাতে করলো। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমরা যে সিজদা দেওয়ার সময় এরকম ভাবে পা ফাঁক করে রাখি, যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি আমরা পা ফাঁক করে রাখি দু জায়গাতে, তো একটা হাত কি দু গোল্লার উপরে পড়বে একসাথে? পড়বে না। তাহলে কি বোঝা যাচ্ছে যে পা দুটো মিলামিলি ছিল। এবার হয়তো আপনারা বলতে পারেন পা যদি ফাঁক একটু থাকে তবুও তো পড়বে। হ্যাঁ পড়বে, ঠিক আছে। অন্য হাদিস আরো স্পষ্ট বলা হয়েছে যে পা দুটো সেঁটে থাকার কথা স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে যে পায়ের মায়ে দুটো পুরো সেঁটে থাকবে, গুলো দুটো পুরো সেঁটে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে সমস্ত হাদিস একত্রিত করার পরে যে সাজদা অবস্থায় পা থাকবে, নিচে দিকে হালকা একটু ফাঁক থাকবে এবং গোল্লাটা আপনার মিলে থাকবে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছি যে আজকে আমাদের প্রচলিত নামাজে যেটা আমরা পা ফাঁক করে রাখি এটা ঠিক নয়, এটা আসলে হাদিসের খেলাফ। আজকে আমাদের হয়তো অনেকেই মানে না জানার কারণে বা অনেকেই গুরুত্ব না দেওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে। দেখো ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ পা আঙুলগুলো কেবলামুখী থাকবে, কেবলামুখী মানে হ্যাঁ ঠিক আছে এরকম ভাবে থাকবে। জি কখন কোন সময়তে বসার সময় বলছেন? প্রথমত বিষয় যেটা হচ্ছে যে বসার যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে অভ্যাস করতে হয়। অনেক মানুষের অভ্যাস নাই, কিংবা কিছু লোক হয়তো বেশি মোটে যাওয়ার কারণে বা রোগের মোটে যাওয়ার কারণে মানে সমস্যা হয়। আমি দেখেছি একটি মানুষের তো যদি এরকম ব্যাপার এরকম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 286 তে, লাইউ কাল্লে ফুলাও না শুনে ইল্লা উসাহা, তোমাদেরকে ক্ষমতার বাইরে দায়িত্ব দেওয়া হয়নি। আপনি যদি দাঁড়িয়ে ফুলা না করে না পারেন বসে করেন, আপনি বসে না করেন শুয়ে শুয়ে করেন, শুয়ে যদি আপনি ইশারা করে না পারেন চোখের ইশারাতে করেন, এটাও যদি আপনি না পারেন মনে মনে আপনি পড়েন যে আমি রুকু করেছি এইভাবে পড়েন, কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনি এটা না পারেন তাহলে এর জন্য আপনি যেভাবে শুয়ে সেভাবে করেন। আশা করি বিষয়টি